প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো শিরোনামটা আগে একটু জানিয়ে দিই। আমাদের বিষয় বারো হাতের সংস্কৃতি, অর্থনীতি আর রাজনীতি। আমাদের সামনে তো ঈদের অর্থনীতি, একটা ঈদের বড় একটা মার্কেট আছে, এবং সেই ঈদের বাজারের আগে আমরা দেখতে পাচ্ছি বিরোধী যে রাজনৈতিক পক্ষগুলো আছে তারা বলছে যে ভারতীয় পণ্য বয়কটের তারা একটা আন্দোলন করছে, কিন্তু তারা আবার পক্ষান্তর এটাও বলছে এটা তাদের রাজনৈতিক কোনো অফিসিয়াল সিদ্ধান্ত না, সেটি হচ্ছে ব্যক্তি একটি সিদ্ধান্তের কারণে, এটা হচ্ছে মানুষের একটা সামাজিক আন্দোলনকে তারা ব্যক্তিগতভাবে কোনো কোনো নেতা এটাকে একাত্মতা ঘোষণা করেছেন, এটি হচ্ছে বিএনপি পক্ষ থেকে তাদের একটি অবস্থান। কিন্তু যে জায়গাটি আমি বলতে চাই, সেই উনিশশো আঠারো সালে মহাত্মা গান্ধী কিন্তু স্বদেশী আন্দোলন শুরু করেছিলেন, এবং তার আন্দোলনের মধ্য দিয়েই পুরো ভারতবর্ষ কিন্তু বিদেশি পণ্য বয়কটের একটা বিরাট বড় ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল। এবং সেই সময় কিন্তু যত ভারতীয় বড় বড় শিল্পপতিরা আছে, তারা প্রথমে মুম্বাইতে, তারপরে তারা কিন্তু গুজরাটের আহমেদাবাদে তারা বড় বড় শিল্প প্রতিষ্ঠান তৈরি করে। এবং আমাদের যদি প্রেক্ষাপটটা আমরা ক্রোনোলজিটা দেখি, যে ১৯১৮ সাল আর এখন ২০২৪ সাল, সেই ২০২৪ সালে এসে আমরা যদি সেই আবার পণ্য বয়কটের ডাক দিই মুক্তবাজার অর্থনীতিতে, সেটা কতখানি সামঞ্জস্যপূর্ণ হবে এবং সেটাকে কতখানি মানুষ গ্রহণ করবে? অর্থাৎ আমরা ভারতীয় মার্কেট বলি, যদি বলি নারীদের সবচেয়ে বিলাস ভূষণ বাসনে, সেই জায়গাটিতে কিন্তু একটা আমরা জানি যে ভারতীয় একটা বড় একটা ক্যাপিটাল মার্কেট হচ্ছে বাংলাদেশ, সেই অর্থনীতির জায়গাটা তো অবশ্যই একটা ভারতের বড় একটা ক্যাপিটাল মার্কেট রয়েছে। এবং সেখানে আমরা কত জানি, যতই আমরা বাঁকা দৃষ্টিতে বলি না কেন, পাকিস্তানও কিন্তু একটু একটু করে সেখানে নারীদের বিশেষ করে সালোয়ার কামিজের একটা বড় বাজার দখল করে নিয়েছে। কিন্তু এই যে বড় একটা মুক্তবাজার অর্থনীতি, সেখানে রাজনৈতিক এই ডাকটাতে জনগণ আসলে কতটা সাড়া দিচ্ছে, এবং যারা এখানে আছেন ব্যবসায়ীরা এবং যারা ফ্যাশন ডিজাইনার আছেন তারা এটাকে কিভাবে দেখছেন, যারা দেশীয় ফ্যাশন ডিজাইনার আছেন, যারা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, দেশীয় কাপড় নিয়ে কাজ করছেন, আমি তাদের সাথে আজকে কথা বলবো। তারাই বলবেন যে বর্তমান অবস্থাটা কি আর আন্দোলনটাকেই বা তারা কিভাবে দেখছেন। আমি সোমা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে, আমাদের সাথে রয়েছেন বিপ্লব শাহ, ফ্যাশন ডিজাইনার পরিচালক বিশ্ব রং, আমাদের সঙ্গে আছেন এম কামালউদ্দিন, চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি ট্রেড অ্যান্ড ফেয়ার এফবিসিসিআই, দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জ্বরের মতো কি কি যেন সব বলে গেছি, কিন্তু বিষয়টা আপনারা দুজন সবচেয়ে ভালো উপলব্ধি করবেন। আমি একটু বিপ্লব শাহকে দিয়ে শুরু করি। বিপ্লব শাহ, আপনার বিশ্ব রং মানে একটা ব্র্যান্ড আইটেম, তাই তো? সবাই জানে বিশ্ব রং, এবং সবসময় শহরের বড় বড় হোর্ডিং, ব্ল্যাকবোর্ডে আমরা কিন্তু পোস্টারে দেখি রঙের শাড়ি। রঙের শাড়ি যখন আমি দেখি, সেই আমরা যখন প্রচ্ছদে দেখি কিংবা শহরের বড় বড় পয়েন্টগুলোতে যখন দেখি বড় বড় মডেলদের সেই শাড়ির মডেলিংগুলো করছে, এবং এতগুলো শাড়ির আঁচলটা বিশেষ করে এবং কারিশ্মাটা খুব ভালো থাকে যে বিভিন্ন পয়েন্টে, সবগুলোই আমরা দেখি। কিন্তু সবসময় দেখি কি, যে ওই যে বড় বড় ব্যানারে বিশ্ব রঙের যে শাড়িগুলো, সেই জায়গাগুলো শুধু আমাদের চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু আমরা কি ওগুলো কিনতে পারি? দাম কি অনেক বেশি? খুব বেশি না, ৬৫০ টাকা। যা আপনি যেসব আঁচল উড়ানো শাড়ির কথা বলেছেন, ওই শাড়ি ওই সময় দাম ছিল ৬৫০, ৮০০, ৯০০। আসলে শৈল্পিক ভাবে এটা প্রেজেন্টেশনটা করা হয়, শাড়ির যে আবেদন, শাড়ির যে মায়া। প্রথমে বলি, রং নামে যেহেতু শুরু হয়েছিল ২০১৫ সালে, এটা বিশ্ব রং হয়েছে, এখন আর রং নামে কিছু নাই। আর যেই ভালোবাসাটা আসলে তখনও ছিল, এখনও আছে, শাড়ি তো আসলে শাড়িতেই নারী, এবং বাংলাদেশে প্রথম পরিচয় হচ্ছে নারীর, যে কোনো নারী সে পৃথিবীর যে কোনো যাক, তাকে চিনতে হলে শাড়িটা পরলেই তাকে বোঝা যাবে সেই বাংলাদেশ থেকে গেছে। তো সেটা আসলে না কেনার মতো কোনো অবস্থা না, এবং বাংলাদেশে গত আমার যদি ১৯৯৪ প্রতিষ্ঠানে জন্ম হয়ে থাকে, একটু ফিরে দেখলে তখন দেখবো ওই সময় বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসলে কী ছিল। হ্যাঁ, তখন ছিল কি, আসলে আমার আগে নিপুণ ছিল, আরং ছিল, প্রবর্তনা ছিল, বা আমার একদম পিঠাপিঠি ছিল কেকরা, ফ্রঞ্জস, এরা ছিল। কিন্তু এর পরে যে একটা পরিবর্তন আসছে, এখানে এখন বাধ্য হচ্ছে মানুষ ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে। আগে কিন্তু তারা জীবনে, যারা এক্সপোর্টেড বিজনেস করতেন, তারা কিন্তু কখনো বাংলাদেশের মানুষ নিয়ে, বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে কখনো চিন্তাই করেন নাই। যেখানেও যে কোটি কোটি মানুষ আছে, এদের নিয়ে ভাবনা করা যায়, সেই ভাবনাটা কিন্তু ওই সময় আমি আর্ট কলেজে পড়িমাত্র, এবং শুরুটা ওভাবেই হয়েছিল যে ডিজাইনার্স শপ বলতে যেটা বোঝা যেত বাংলাদেশে, সেটা হচ্ছে ড্রয়িং রুম কেন্দ্রিক ছিল, গ্যারেজ কেন্দ্রিক ছিল, এবং ডিজাইনার্স শপের কাপড় কিন্তু সবাই পরার মতো ছিল না। কিন্তু সেটা কিন্তু ভেঙে আমি বলবো যে আমরা ওই উদ্যোক্তাদের মধ্যে একটা উদ্যোক্তা, যেটা হচ্ছে আমরা খুব জিনিসটাকে সহজ করে মধ্যবিত্তদের জন্য কাজ করেছি। আমরা কখনই মনে হয় না কাজটা করেছি উচ্চবিত্তকে টার্গেট করে, যে একটা পার্টি থ্রো করবো বা একটা এক্সিবিশন করবো, কিছু বড়লোক ডাক দিব, তারা আসবে খুশি হয়ে এক্সিবিশন গ্যালারির পেন্টিংয়ের মতো কিনে নিচ্ছে। আপনাদের কাপড় চোপড় কি আমজনতার? অবশ্যই আমজনতার। তবে হ্যাঁ, একটা কথা আছে, তাকে অবশ্যই শৈল্পিক হতে হবে। একটা যে কমন একটা কথা আসে, বিশেষ করে ঈদে আসলে শুনি, আপনাদের কাপড় সবাই পড়তে পারে না। আমার কাপড় কিন্তু আসলে সবাই পরার জন্য না, আর আমি সবার জন্য কাপড় বানাইও না, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। তো সেই জন্য হচ্ছে কি, আমার কাপড়টা হচ্ছে আমার একটা, কাদের জন্য কাপড় বানান?
আমার টার্গেট পিপল নিশ্চয়ই আছে। এখন আমার কাপড় যিনি 1000 টাকার যার সম্বল আছে তিনিও কিনতে পারছেন, যার মনে হচ্ছে সে 50,000 টাকা দামের শাড়ি কিনবে সেও কিনতে পারছে, যার মনে হচ্ছে সে 800 টাকার পাঞ্জাবি কিনবে সেও কিনতে পারছে, আবার যার মনে হচ্ছে 8,000 টাকা দিকে সেও কিনতে পারছে। কিন্তু দুইটার মধ্যে যেটা সমমানে থাকে সেটা হচ্ছে শৈল্পিক ভাব থাকে। কিন্তু বিপ্লব সাহেব, আপনি সবার জন্য কাপড় তো যেহেতু বানান না, আপনি বলছেন যে সবার আগে আপনি যে কাপড়টা বানান সেখানে আপনি রুচির জায়গাটাকে প্রাধান্য দেন, অর্থাৎ শিল্পের জায়গাটাকে আপনি প্রাধান্য দেন, আপনার দৃষ্টিভঙ্গির জায়গাটা একটা অন্যরকম থাকে। সেই কাপড়টা হয়তো অনেকে পছন্দ করবে না, একটা আঁচলে আকাশের জলচা, এটা মানুষের মনে করি জলচা মনে হবে যে এরকম হ্যান্ড পেন্সিল এত দাম দিয়ে কেন আমি কেন কিনবো। হ্যাঁ, কিন্তু আপনি খেয়াল করে দেন আমার যে মেধা আর্ট ইনস্টিটিউটের, আমি সেই ক্যানভাসে যদি আমি পেন্টিংটা করি সেটা কয়েক লাখে বিক্রি হবে। কিন্তু তফাৎটা হচ্ছে ওই ক্যানভাসটা শুধুই আমার জন্য আমি করেছি, আর শাড়ির যে ক্যানভাস সেটা হচ্ছে ওর সম্পৃক্ত আরো শত শত পরিবার আছে। তো এই জায়গাটাতে আমি আপনি বুঝলাম যে আপনি কাদের জন্য, আপনার ক্রেতা কারা, কারা কিনছে, আপনি কাদেরকে মাথায় রেখে আপনি আপনার ডিজাইনগুলো করছেন, অর্থাৎ বিশ্বরং ডিজাইনগুলো করছে। কিন্তু কথা হচ্ছে যে বিশেষ একটা মানুষের জন্য, মহলের জন্য আপনার বিশ্বরং কাজ করছে, কিন্তু বাকি যে বড় মহলটা রয়ে গেল তারা কোথায় যাবে? তাদের ভাবনার আরো অনেক জায়গা আছে, অনেক শপ আছে, অনেক ব্র্যান্ড। তাদের জন্যই তো হচ্ছে যেটা আমরা বলছি মুক্ত বাজার অর্থনীতিতে বিভিন্ন দেশগুলোর কাপড় চোপড়ে আমাদের দেশে আছে, মানে সেই জায়গাগুলো তো সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু প্রচুর ভিড় করছে। আমরা কিন্তু, আপনি নিজে অবশ্য ফ্যাশন ডিজাইনার, আপনি নিজেও জানেন যে যত উচ্চবিত্তই হোক না কেন একটু গোপনে হলেও গাউসিয়ার দিকে একবার ঢুঁ মারে। এটা আমি নিজেই, এটা আমি যাই, এটা অক্সিজেনের জায়গা। হ্যাঁ, এটা সারা পৃথিবীতে আছে, সবারই একটা নিউ মার্কেট আছে, সবারই একটা এরকম গাউসিয়ার আছে যেটা আসলে ওরা অক্সিজেন দেয়। এটা আমার না গেলে তো আমারও হজম হয় না, ব্যাপারটা এরকম। এটা আমার যেতেই হবে না, সব তবে যেমন আমরা সব খেলেও একটু ভাত খেতেই হবে, তখন সব কিছু করলে গাউসিয়াতে একবার যেতেই হবে, ওটা যেতেই হবে। কিন্তু এখন যে আমরা শুরু করেছিলাম যে আন্দোলনের জায়গাটা, যে ভারতীয় পণ্য বয়কট, একজন ফ্যাশন ডিজাইনার হিসাবে আপনি এটাকে কোন দৃষ্টিতে দেখছেন? আমরা কি সেই জায়গায় পৌঁছে গেছি যে আমরা পার্শ্ববর্তী দেশে সব বয়কট করে দিই? আমি বলছিলাম যে এই যে বয়কট বয়কট, আমি হয় কি ঈদ নিয়ে এত ব্যস্ত আছি, আমি একটু ফেসবুক স্ক্রল করে দেখি বয়কট শব্দ আসছে, তা আমি না সত্য কথা আমার ধৈর্য না টেনে পড়ার কি ঘট কিছুটা ঘটছে বুঝতে পারছি। আমরা যেই জায়গা থেকে কাজটা শুরু করেছি সেই জায়গায় ওই জায়গাটা যেতে হলে আমাকে মনে হয় আরো 100 বছর যেতে হচ্ছে। কারণ কারণ হচ্ছে সেইভাবে কেউ মেধাই খরচ করছে না এখানে। আমরা অভ্যস্ত হয়ে গেছি বাইরে থেকে এনে বিক্রি করতে। আমরা কিন্তু তৈরি করা, আমি যখন কাজটা শুরু করি, আমি কাজ শুরু করেছিলাম 1994-এ, ছোট্ট একটা মানুষ, আমি কিন্তু কখনো বিজনেস করতে এখানে সেক্টর আসিনি। আমি তখন ইভেন্টের কাজ করতাম, চারুকলা আর্টিস্ট হিসাবে আমার আলপনা করা এটা সেটা ছিল কাজ, রেগুলার কাজটা হতো না দেখে আমি কাপড় শুরু করি, এরপরে এটা সাবজেক্ট হয়ে গেছে। আমি কিন্তু অনেকে হয়তো বিজনেস করতে এই সেক্টরে আসে, আমি কিন্তু আমার আশাটা ভিন্ন পথে। আচ্ছা, আমি আসবো আপনার কাছে, আপনার যে শেষের জায়গাটা ওটা নিয়েই আমি এম কামাল উদ্দিনের কাছে যাব। অর্থাৎ আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমরা কিছু তৈরি করব না, আমরা মেধাটাকে খরচ করব না, মেধার মূল্যায়ন করব না, রেডিমেড সব নিয়ে চলে এসে দিয়ে দিব, বিক্রি করব। মানে এটাতে তাহলে লাভবান হচ্ছে, লাভবান হচ্ছে কারা, কারা লাভবান হচ্ছে? আপনার এসে না, এই যে এম কামাল উদ্দিন সাহেবরা, ব্যবসায়ীরা, হ্যাঁ ওনারা। কিন্তু আমি যে জায়গাটা বলতে চাচ্ছি, আপনিও তো একটা, মানে আপনারও তো একটা ব্র্যান্ড আছে তাই না, সেই জায়গাটা তো আছে, সেক্টর আছে। কিন্তু আপনি একজন সবার আগে সবচেয়ে বড় কথা ব্যবসায়ী। কিন্তু আমি যেটা জানতে চাই, আমাদের যেটা শিরোনাম ছিল, আপনি জানেন যে সেই আন্দোলনটা এখন ঘুরছে সব জায়গাতে, ভারতীয় পণ্য বয়কট। কিন্তু আমাদের যে ঈদের অর্থনীতিটা আছে সেখানে জানতে চাচ্ছিলাম, এই ঈদের বাজারটাকে দখল করে রেখেছে, যদি বলি সবার আগে প্রায়োরিটি পাচ্ছে কোন দেশ নারীদের, বিশেষ করে নারীদের শাড়ি আর সালোয়ার? ইন্ডিয়া এবং পাকিস্তান। এই ইন্ডিয়া পাকিস্তান কেন, আমাদের দেশীয় প্রোডাকশন কোথায়? আমাদের দেশীয় প্রোডাকশন দাদা খুব ভালো করে জানেন, আমি একটু এর আগে একটু কারেকশন করে নিই, আপনি বলেছিলেন এফবিসিসিআই, আমি বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির, ট্রেড ফেয়ার কমিটির চেয়ারম্যান। আচ্ছা, এই যে দেখেন, আমি এই যে আমি তো এত ব্যবসা বাণিজ্য বুঝি না, এখানে কি জানেন এফবিসিসিআই, আচ্ছা সরি বিজিএমইএ। হ্যাঁ, তা আমি আপনাকে একটু ওয়াইডলি যদি বলি, দেখেন আমরা শুধু খালি ইন্ডিয়া থেকে আমাদের 22-23-এর যে আমাদের ইম্পোর্ট ছিল শুধু টেক্সটাইল এবং টেক্সটাইল আর্টিকেল, জি, প্রায় 2.2 বিলিয়নের উপরে এগুলো ইম্পোর্ট আমাদের 22-23-এ ছিল। এখন এই কাস্টমার কারা? আমরা কিন্তু টোটাল, আপনারা জানেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের ট্রেড ডিফিসিট প্রায় 9.5 বিলিয়নের মতো। আমরা উনি যে কাস্টমারটাকে সার্ভ করতে পারছে না, এখন যেহেতু ডিজিটাল বাংলাদেশ এবং সারা বিশ্বই চলতেছে ডিজিটাল প্ল্যাটফর্মের উপর দিয়ে,
এই ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি ইন এ সেকেন্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ডে, কী চলছে কী চলছে না। কাস্টমার বেস যেটা দাদা বললেন, যেমন বিদেশি প্রোডাক্ট আমরাও পড়ি, আপনারা অনেকে পড়ে, কিন্তু একটা একটা সময়ে কিন্তু আছে, যেমন ঈদের সময় সবাই চায় একটু চাকচক্য বা পার্টি ওয়্যার যেগুলো চায়, সেগুলো কিন্তু আমরা এখানে দাদাদেরকে দাদারা বা এখানে লোকাল প্রোডাক্ট কিন্তু দিতে পারছে না। সেগুলোর জন্য ক্রিয়েট কারা কারা করতেছে, একটা শ্রেণী আছে যেগুলো কিনে ওরা, বিশেষ করে যেমন এগুলো অনেক দিন থেকেই কিন্তু কিনে আসতেছে, যেটা ইন্ডিয়া বলেন বা পাকিস্তান বলেন, মেইনলি দুইটা কান্ট্রি, বিশেষ কটনের পাকিস্তান এবং ইন্ডিয়া তো আপনার আছে, এবং এখানে কিছু কিছু আমি যদি শপের নামও নিয়ে নিই, দুই তিনটা মনে করেন বাসাবির থেকে শুরু করে প্রেমকাল আর কয়েকটা আছে, ইন্ডিয়ান সমস্ত বড় বড় অনেক বড় বড় ব্র্যান্ডগুলো এখানে মার্কেটিং করছে। এখন আমরা যদি এখানে যদি কেউ না আনি বিক্রি করে, আমাদের কাস্টমার এইখানকে আমরা যারা আছি ইন্ডিয়াতে গিয়ে যেয়ে নিয়ে আসবে, যদি কোনো এখানে তারা না পায়, তো তাদের ডিমান্ডটা ক্রিয়েট। বা এখন ভারতের বাজারে বড় একটা ক্রেতা আছে, সেটা হচ্ছে কেউ যায় স্বাস্থ্য মানে হসপিটাল আর কেউ যায় কাপড় চোপড় কিনতে, মার্কেটিং করতে। হ্যাঁ, তো বড় তো একটা ভারত হচ্ছে, আমাদের বাংলাদেশটা হচ্ছে ভারতের একটা বড় বাজার সেই জায়গাটা। কিন্তু উনি ওনার সাথে যে আমার কথাটা হলো বিপ্লবটা, তিনি কিন্তু আপনি বলছেন যে আমাদের ভাসাবি আছে, যারা আছে বড় বড় কিছু অনেক অনেক ব্র্যান্ডিং নামগুলো আছে, সেখানে জানি যে একটা 50,000 টাকাতে তো অনেকে পাঞ্জাবি আছে, লাখ লাখ টাকায় পাঞ্জাবি পরে, শাড়ি পরে, কী কী অনেক কিছুই পরে। হ্যাঁ, সেটা হয়তো শুনি, আমি দেখিনি কখনো। কিন্তু ওনারা যখন একটা দেশীয় প্রোডাকশন বানাচ্ছেন, ওটা কিনতে মানুষের টাকা খরচ করতে কোনো কিছু কষ্ট হচ্ছে না, ওই সব ভাসাবি যারা ওই জারদৌসি কারচুপি, কিন্তু যখন দেশীয় প্রোডাকশনে মানুষ আসছে তখন কিন্তু 3,000-4,000 টাকা দামের একটা শাড়ি হলে মনে হচ্ছে অনেক বেশি, এই পার্থক্যটা কেন হচ্ছে? কিন্তু ওটাও তো লাখ টাকা, কিন্তু এই 3,000 টাকা জিনিস কিনতে কেন আমরা মনে করছি অনেক বেশি দাম? এটা ডিফারেন্স তো ডেফিনেটলি আছে, সেটা কি পার্থক্যটা বলেন, কেন মানুষ ওইদিকে ঝুঁকছে এদিকে না? হ্যাঁ, তো পার্থক্য তো অবশ্যই আছে। আপনি যখন একটা প্রোডাক্টকে দেখলেন বা দেখবেন, মানে দেশি একটা প্রোডাক্ট আর হলো ওইখান থেকে যে প্রোডাক্টটা, ওদের যে ডিজাইনটা আছে, ওদের নতুনত্ব কিছু ওরা দিচ্ছে সেখান থেকে, ফ্যাব্রিকটা ওরা নিজেরা, ওদের কিন্তু ফ্যাব্রিকের রিসোর্স কিন্তু আছে, বাংলাদেশে কিন্তু ফ্যাব্রিকের কোনো রিসোর্স নাই। বাংলাদেশ কিন্তু আমরা হয় চায়না থেকে আনতেছি ফ্যাব্রিক, অথবা আমরা ইন্ডিয়া থেকে আনতেছি, আমরা কিন্তু বানাই খুব কম। হ্যাঁ, এখন আস্তে আস্তে আমরা কিন্তু অলরেডি করছি, মানে আমাদের কাপড়টা ওনারা যেটা বানাচ্ছে কাপড়টাও কি ইন্ডিয়া কিংবা চায়না, বিশেষ করে কটন, হ্যাঁ কটন এখন বাংলাদেশে আপনারা হয়তো তৈরি হচ্ছে, কিন্তু সিনথেটিক যে আইটেমগুলো এই সুতরা ইন্ডিয়া থেকে আসতেছে, পাকিস্তান থেকে আসতেছে, আপনার অন্যান্য কান্ট্রি থেকে, চায়না থেকে আসতেছে, আমরা তো কিছুই তো আমাদের না, আমাদের কিছুই না। সেটা ঠিকই বলেছেন, 100 বছরও হবে না আমরা সেই মার্কেট বন্ধ করে আমাদের মার্কেট। প্রথম জিনিসটা যেটা আমি ফিল করি, যে আমি কিন্তু খুবই অবুঝের মতো আমার পেশাটা শুরু করেছিলাম, আমাকে এই দেশের মানুষরা ফিরতে দেয়নি। আমি তো ভেবেছিলাম যে ইভেন্টের কাজ বের হয়ে যাবো, আমি তো আর্টিস্ট, পেইন্টার আমি একজন, কিন্তু এই মানুষ আমাকে আর ফিরতে দেয় নাই, এবং এই মানুষে অলরেডি ওই 29 বছরে একটা ব্র্যান্ড দাঁড়িয়েছে এবং যেটাকে ফলো করার করে করে অনেক ব্র্যান্ড দাঁড়িয়েছে। ঠিক আছে, আমার প্রশ্নটা হচ্ছে ওখানে যে এই ভারতের সাথে পাকিস্তানের যে সাথে যে আমরা তুলনাটা করি, এটার তুলনা কোনোভাবে করা সম্ভব না, কেন জানো? সবচেয়ে ল্যাকিংস হচ্ছে দেশপ্রেম। ওখানে যিনি মরিচ বিক্রি করেন তিনিও দেশকে ভালোবাসেন। এই যে এতগুলো ল্যাকিংস আছে, যে আমরা যেটা ভাইয়া বলছিলেন যে আমি সেই কাপড়টা বানাতে পারছি না, আমার সেই কাপড়টা বানানোর কোনো রুচি নেই, আমার দরকার নেই, কারণ হচ্ছে কোনটা আমি মনে করি যে আমি আমার নিজস্ব একটা ধারা তৈরি করেছি, যেটা দেখলে যদি আমার শাড়ি আমি নাও করে আমারটা কেউ কপি করে বিক্রি করে, সেটা মনে করে দেখি বিপ্রসাদ ডিজাইন, আমরা সেই জায়গাটা কেন যেতে পারি না, এটা আমার প্রশ্ন। কারণ হচ্ছে কি, আমরা খুবই যেই কজন নিজস্ব উদ্যোগে আমরা বিজনেসগুলো শুরু করেছিলাম 90 দশকে, তখন তো আরও অনেক বড় বড় ব্যবসায়ীরা ছিলেন, কেন আমাকে এখনও বোতাম আনতে হয় বাইরে থেকে, কেন এখন আমাকে সুতা আনতে, এটা কিন্তু আপনি সবই বুঝতেছেন, কোনো কিছুই আমাদের দেশের না, মেধাটা থাকে আমাদের দেশে, হয়তো কিছু কর্মসংস্থান করে আমরা এখানে যে শিল্পীরা আছেন, সেটা তাঁত শিল্পী হোক, সূচি শিল্পী হোক, তাদেরকে ইনভলভ করে আমরা ডিজাইন দাঁড় করাচ্ছি। তো আমার কথা হচ্ছে, একটা আমি নাম নিতে চাচ্ছি না, যারাই বাইরে থেকে সেখানে দ্বারা সব করে ফেলতেছে, আপনি শুধু বিশ্বের অঙ্কে একটু কলকাতায় নিয়ে, শুধু কলকাতায় যান, মুম্বাই টুম্বাই বাদ দিলাম, আপনি যদি ওখানে একটা শপ নিতে যান, আপনি কী কী নিয়মকানুন পালন করতে হবে সরকারের আপনারা কি জানেন? বা আপনার একটা ব্র্যান্ড যদি আপনি ইন্ডিয়ায় করতে চান, এত কি সহজ যেভাবে বাংলাদেশে করতে পারে সেভাবে কি আপনি ইন্ডিয়া যেতে পারবেন? ওদের তো সব শাখা এখানে আছে, আমাদের তো ওখানে কোনো শাখা নাই, কথাটা ওখানেই, তাহলে এই শহর ওরা কোনোভাবেই ওদের ফ্যাক্টরি ওখানে না করলে, আপনার ফ্যাক্টরি ওখানে না করলে তারা ওখানে আপনার সব করতে দিবে না। এখানে কি ওনাদের কোনো ফ্যাক্টরি আছে? পয়েন্ট, এখানে অনেক কিছু গল্প আছে এখানে, যে এই গল্পগুলো আসলে কেউ ফেস করে না। হ্যাঁ, উনি যেটা বলেন এখানে ম্যাটেরিয়ালের ক্রাইসিস আছে, এটা তো আমি স্বীকার করি। আমার কথা হচ্ছে, যেই কতগুলো যারা বিভিন্ন প্রতিদিন ব্র্যান্ড ওপেন করছে, তারা কি পারে না এখানে ওই ম্যাটেরিয়ালগুলোর ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলতে? এখানে
শুনুন, এই জিনিসগুলো আপনি যদি শুরু না করেন, আমি বলি যেমন যেমন ডিজাইনের যে মিক্সিং যেগুলো আছে, আমাদের কাস্টমার যারা আছে বাংলাদেশি পছন্দ করে, ইন্ডিয়া এবং পাকিস্তানি পছন্দ করে, আপনি যদি একজনকে বন্ধ করে দিয়ে মানে স্টপ করে দিয়ে আপনি চলতে চান, তাহলে কিন্তু আপনি যে মিক্সিং, আমি আমাদের আরএমজি সেক্টরের কথা বলি, আরএমজি সেক্টরে আমি একটু কথা বলি, আমি একটু দাদা বলে দিই, সেটা হচ্ছে আমি কিন্তু বাইরের বিপক্ষে কথা বলছি না, কিন্তু আমি সবসময় চাই আমার দেশের টাকা দেশে থাকুক, স্বনির্ভর হোক, দরকারে তো আমিও একটা বাইরের শার্ট পরতে পারি, একটা পাঞ্জি পরতে পারি, সেটা তো আলাদা বিষয়, এটা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে মানসিক এবং পারিবারিক যে বিষয়টা থাকে এখানে, যে ওই জিনিসটা খুব দরকার না, দেশে থাকুক, দেশপ্রেমটা থাকুক, এবং যদি ব্যবসাটা আমাদের বড় পরিসরে দিতে হয়, ওরা যেমন এখানে এসে আমাদের করছে, আমরাও ওইখানে করতে চাই, কিন্তু সমান প্রায়োরিটিটা সমান বৈষম্য যেন না হয়, আপনাকে সেই ক্যাপাবিলিটিটা, আপনাকে সেই নেগোসিয়েশনটা করতে হবে, আপনাকে বন্ধ করে দিয়ে নয়, আপনি যদি কোনো, আমি কিন্তু একবারও বন্ধ করার কথা বলি না, আমি কিন্তু একবারও বলি না বন্ধ করার কথা, মানে উনি বলছেন যে নিয়ম নীতি না মেনে ফাঁকপোখর গলিয়ে তারা কারখানা এগুলো না করে তারা এই ব্রাঞ্চগুলো দিচ্ছে, সেই জায়গাটা বলেছেন, আমরা এই নিয়ম না মেনে তো ভারতে দেওয়া যাবে না, সেটা উনি বলেন, আপনি বলেন না যে এটা হচ্ছে আমাদের লেকিন, যেটাকে আমাদেরকে ক্যাপাবিলিটি তৈরি করতে হবে, ভারতকে মনে করেন, আমি আরএমজি সেক্টরের কথা বলতেছিলাম, যেমন ধরেন আপনি দেখতেছেন যে এখানে অনেক শাড়ি আসে, অনেক সালোয়ার কামিজ আসে, অনেক কিছু আসে, আমি কিন্তু দ্য সেম টাইম যে আমরা যখন আরএমজিতে 47 বিলিয়ন এক্সপোর্ট করছি, সেই 47 বিলিয়নের এক্সপোর্ট করতে গিয়ে কিন্তু ইন্ডিয়া থেকে আমাদেরকে অনেক কিছু আনতে হয়, এবং ওই এক্সপোর্টার কিন্তু ওরা কিন্তু একটা ভাগিদার, এবং আমরা যে ওয়ার্ল্ডের যে ডিমান্ড আছে এখন কটনের যে 30% 70% হচ্ছে আপনার হলো সিনথেটিক আইটেম, ম্যানমেড ফাইবার, নন কটন, সেগুলো কিন্তু আমরা চায়না থেকে আনি, এবং পরবর্তী স্কোপ হচ্ছে আমাদের ইন্ডিয়া, তো আমরা কিন্তু এই যে শেয়ারগুলো আমরা করতেছি, এই যে এখন আজকে কটন ডেনিমে বাংলাদেশে এখন অনেকগুলা প্রায় 50টার মতো কিন্তু টেক্সটাইল হয়েছে, কিন্তু এটা কিন্তু আগে কমপ্লিটলি আসতো হলো মোস্ট অফ দেম আর আসতো হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান অন্য অন্য কান্ট্রি থেকে আসতো, এখন কিন্তু বাংলাদেশে কিন্তু অলরেডি হয়েছে, সরকার কিন্তু এই যে আপনার স্পেশাল ইকোনমিক জোন করেছে, আমরা রোড মার্চ করে বিজিএমই থেকে গিয়েছিলাম ইন্ডিয়াতে, যে রোড মার্চ করে যে আমাদের কী কী আছে, আমরা কী করতে চাই বিজিএমইতে, আমাদের 2030 সালের মধ্যে আমরা 100 বিলিয়ন ডলার ব্যবসা করব, ওই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনটা আমরা করতে, ওই সোর্সগুলো আমরা ওখান থেকে করতে চাই। কামালউদ্দিন সাহেব, যেটা বারবার বোধহয় বিপ্লব সাহেব বোঝাতে চাচ্ছেন, আমাদের ইস্যুটা তো ছিল ওটা যে ভারতীয় পণ্য বয়কট, কিন্তু উনি বলছেন কেন সেটা সম্ভব না, কারণ আমাদের দেশীয় যে সম্পদগুলো আছে, দেশীয় যারা আছেন তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি, আপনি বলছেন আমাদের যে 100টি ইপোজিট আছে, ওই অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে, সেইটাকে প্রতিষ্ঠিত করবার জন্য কিন্তু বারবার দেখে আমাদের শীর্ষ নেতা থেকে যারা প্রধান আছেন তারা কিন্তু বারবার বলেন বিদেশি বিনিয়োগ বাড়ান, বিদেশি বিনিয়োগ বাড়ান, আপনারা কিভাবে মানে কাজে লাগাচ্ছেন সেইখানেই তো কষ্টটা, আমাদের দেশীয় বিনিয়োগটা যেটা দেশীয়, হ্যাঁ আমরাও জানি যে এই বিনিয়োগটা দেশে যে ক্যাপাবিলিটি আছে সেটাকে কাজে লাগাতে, কিন্তু আপনি তো কাস্টমার তৈরি করতে হবে, আপনি কিন্তু হঠাৎ করে হবে না, আমাদের টেক্সটাইলের কিছুই ছিল না, কিন্তু বাংলাদেশে ফার্স্ট জেনারেশন বিজনেস হচ্ছে আমাদের গার্মেন্টস ছিল, আমাদের কিন্তু টেক্সটাইল কিছুই ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে আসতেছে, তো এই যে বিনিয়োগ যেটা ওই যে যেটা বললেন আপনি, আমরা কেউ না কেউ কিন্তু আমরা ইয়েতে যাই, কি বলে ওই যে ওই মার্কেটটাতে যাই, গাউসিয়াতে আমরা যাই, কিনি সবাই যাই, আপনি গেছেন, যান, আমিও যাই, কবে গেছেন লাস্টে, এই এটা অবশ্য দেরি হয়েছে কারণ বিভিন্ন বিজনেসের এবং ট্রাফিকের কারণে যাওয়াই পড়ে না, ওনারে আমি কি করে, কিন্তু গাউসিয়ার যে সব কাপড়, আরেকটা দিদি বলে দিই, গাউসিয়ার যে সব কাপড়ই ভারত থেকে তা কিন্তু না, ভারতের লেবেল লাগানো বাংলাদেশে তৈরি, ভারত পাকিস্তান নানান দেশের লেবেল, কি পরিমাণ ডিজিটাল প্রিন্ট এই কামরাঙ্গি চট্টর চতুর্দিকে হচ্ছে, কিন্তু সব প্রিন্ট দিচ্ছে ভারতের ব্র্যান্ডের ছবি লাগাচ্ছে, পাকিস্তানি ব্র্যান্ডের ছবি, কিন্তু কাজ কিন্তু হচ্ছে বাংলাদেশে, তো এইবার বোঝা, কারণ হচ্ছে মানসিক বলি মাধুরদীতে এমন রকমের ম্যাটেরিয়াল এখন তৈরি হয় যেটা হুবহু দেখলেই মনে হবে এটা পাকিস্তানি লং,
ঠিক আছে, কিন্তু হচ্ছে ডিজাইনটা কপি করছে ওরা, হচ্ছে হুবহু কপিটা করে ফেলছে ডিজাইনটা, কিন্তু তার রং টেকসই এই জায়গাতে একটা কিন্তু পার্থক্য থাকে, যে ডিজাইনটা আমার সেম পাচ্ছি, টাকা হয়তো সেম নিচ্ছে, কিন্তু দ্বিতীয়বার ক্রেতা আর কিন্তু ওটা কিনবে না, কারণ ওই যে রং কষ্ট ঠিক থাকছে, কারণ হচ্ছে ইন্ডিয়া এখানে হচ্ছে ওই দাদা যে 100 বছর বলছে এটা ঠিক বলছে, কারণ ইন্ডিয়া 100 বছর আগে শুরু করেছে। আজকে কিন্তু আমরা এই আমরা সেকেন্ড জেনারেশন বিজনেসে যাচ্ছি টেক্সটাইলে, বুঝছেন, এই টেক্সটাইলের ম্যাটেরিয়াল ইন্ডিয়া 100 বছর আগে তারা কি করতো না, ইন্ডিয়াতে প্রথম কোথায় ব্রিটিশ সুতা তুলা দিয়ে কিন্তু ওদের সব কাপড় তৈরি হতো, আপনি জানেন, কিন্তু আমরা 100 বছর পরেও তো ওই ভারত বিভাগ হয়ে আছে, 100 বছর পার করবেন ও তো 200 বছর চলে যাবে, আমাদের তো সেই আমাদের যেই আমাদের যে যতটুকু জায়গা আছে বাংলাদেশে, আমাদের তো তুলা তৈরি করার মতো সেই সুযোগ নাই, আমাদের কিন্তু সবকিছু কিন্তু ইম্পোর্ট করতে হয় না, ভারত তো একসময় পুরোটা ব্রিটিশের উপরে নির্ভরশীল ছিল, তারা তো ব্রিটিশের তুলা দিয়ে তারা তো কাপড় চোপড় তৈরি করতো, তারা তো আমাদের দেশে কিন্তু সুতা তৈরি হচ্ছে, সব এক্সপোর্ট করে ফেলে, কিন্তু সেই সুতাটা আবার হাত ঘুরে এখানে আসছে, বাংলাদেশের মার্কেটে সেই সুতা ছাড়া হয় না। জিনিসটা হচ্ছে কি, আমি যে জেনারেশনে কাজ করেছি 90 দশকে 29 বছরে, আমার যে তাঁত শিল্পীরা আছেন তাদের পরের জেনারেশন কিন্তু এই সেক্টরে আসছেন না কাজ করার জন্য। তো শিল্পী কি ঘরে ঘরে জন্মায়? একজন গার্মেন্টসের মালিক ঘরে ঘরে জন্মাতে পারবে? একজন শিল্পী কিন্তু ঘরে ঘরে জন্মাবে না। একজন গার্মেন্টসের মালিককে যেভাবে সম্মান দিয়ে উঁচু চেয়ার এনে বসানো হয়, একজন শিল্পীকে কি সেই সম্মানে দিয়ে বসানো হয়? আমি এই পর্যন্ত কী পরিমাণ সচিবালয়ে বিভিন্ন মিটিংসে আমি জানি, একটা মিটিংয়ে 70 থেকে 80 জন বসে, কিন্তু কোনো সময় দেখিনি খুব বেশি সিদ্ধান্তগুলো কার্যকরী হতে। সেক্টরে সেক্টরে লোক কিন্তু আছে, আপনি যখন তাঁত শিল্পীদের সাথে কথা বলবেন, মাধব দিয়ে এখন যে চিত্র হয়ে গেছে, মেশিন কল টল সব বাজে অবস্থা, কিন্তু আমি তো তা দেখিনি। আপনি কুমিল্লা যান, খাদি শিল্পের কী অবস্থা? ওই একটা বছর ফ্যাশন শো করলাম, সেটা তো আসলে খাদি শিল্প বাঁচানোর এই উদ্যোগগুলো নিচ্ছে কারা? আপনার শিল্পী বাঁচানোর কোনো চেষ্টাই নাই, কিন্তু শিল্পী তো প্রতিদিন জন্মাবে না, একটা শিল্পীর ঘরেই হয়তো শিল্পী জন্মাতে পারে, লতার ঘর কি লতা জন্মাবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কিন্তু যিনি বেঁচে আছেন, যারা বেঁচে আছেন তাদেরকে তো সম্মানের সাথে তার দুঃখ কষ্ট একজন শিল্পী কাজ হচ্ছে শিল্প রচনা করা। কিন্তু বিপ্লব শাহ, আপনি যেটা বলছেন কুমিল্লার খাদি, টাঙ্গাইলের যেটা আমরা জানি, তারপরে রূপগঞ্জের জামদানি, রাজশাহী সিল্ক যেটা করছে, এদিকে রাজশাহী সিল্ক কয়টা সুতা আছে এখানে, সব তো চায়না থেকে আসতেছে, তাহলে তো সেই জিনিসগুলো আমরা কি ইচ্ছা করে নাকি প্ল্যান মাফিক আমরা আমাদের দেশীয় জায়গাগুলোকে বাজারটাকে নষ্ট করছি? না 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 না, এটা এটা আবার এটা দাদা এটা ঠিক বলবেন না, কারণ হচ্ছে কি, এখন কিন্তু অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য কিন্তু সবাই একমত এবং এক 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 পায়ে দাঁড়ানো আছে, কারণ আমরা মনে করেন আমরা ইনসিস্ট করি যে আমি যে একটু আগে বললাম গভর্নমেন্ট যে 100টা স্পেশাল ইকোনমিক জোন করেছে, আমরা আমরা নিজেরা যে ক্যাম্পেইন করি যে তোমাদের যে সুতাটা আছে, সিনথেটিক ইয়েটা আছে, সেটা কিন্তু ওয়ান স্টপ সার্ভিসে তোমরা ওইখানে প্রোডাকশনটা করতে পারো, তাহলে তোমাদের ট্রানজিট টাইমটা কমে আসবে, আমরা কিন্তু অনেক বেশি তোমরা আগে যদি কোনো 100-1 লক্ষ টন সেল করতে এখন 2 লক্ষ টন পড়তে পারবা, কারণ আমাদের ট্রানজিট টাইম কম হলে কাস্টমার কিন্তু নিজেরাই নমিনেট করবে যে ঠিক আছে। যেটা হচ্ছে ভাই আমি বলি, আপনি একটু বললেন না, আমি কিন্তু পরশুদিনও গাউসিয়ায় গেছি, আপনি তো গাউসিয়া জান নাই, না আমি এর মধ্যে লেভেল পর্যন্ত গিয়ে কাজ করি, আমার ধারণা আপনি সেই লেভেল পর্যন্ত, আপনি কিন্তু সরকারের উপর লেভেল পর্যন্ত যাই না, এবং আমার ধারণা এটা ইচ্ছাকৃত বলবো না, সরকারের মেইন জায়গা ওখানকার তথ্যটা সঠিক তথ্য যায় না, বরং নানানভাবে ভ্যাট ট্যাক্স এটা সেটা দিয়ে তাদেরকে আরও অনুৎসাহিত করাটাই হচ্ছে কাজ, তাদের জন্য মনে হয় না বাবা এটা আমার। আমার পরশুদিন আমার নীলকমল বসাক তাঁতি বলছেন, দাদা কেন আমার বাবা এই কাজ করতেন, আমি কেন এখানে কাজ করছি, আমার এখন কষ্ট লাগে, আমি শাড়ি বানানো ছাড়া কিছু পারি না। আমি জানি না, আপনাদের নিশ্চয়ই অ্যাসোসিয়েশন আছে, আপনারা যদি এগুলো যদি আমি বলি দাদা, কারণ যদি এভাবে হতাশন চলবে না, কারণ আপনাদের কথা বলার মতো এখন সুযোগ আসছে কিন্তু, এবং এখন এই বাজারটা বিশেষ করে এই বাজারটা কিন্তু মনে করেন ওপেন, আপনারা জানেন যেমন আড়ংয়ে আপনি যাবেনই, আড়ংয়ে কিন্তু সবাই যায়, এইভাবে কিছু কিছু ব্র্যান্ড আছে যেখানে মানুষ যায় কিন্তু কিনে, এবং প্রচুর ভিড় সেখানে, তা আপনারাও আপনি 100% মানুষ যায়, ছোট জায়গায় মানুষ বেশি যায়, ভিড় দেখা না 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 আপনার ওই না 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 অনেক যাওয়া, আমরা যে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি এটা কিন্তু আরঙ্গের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি না, আমি আমি বলতে চাচ্ছি যে আপনাদের যে সেক্টরটা যেখানে অবহেলিত আপনারা আছেন, আপনাদের যে অ্যাসোসিয়েশনটা আছে আপনারা কিন্তু থ্রু মানে আপনার চ্যানেলে কথা বলতে হবে, আপনি আমরা যে এলএমএল এ কথা বলি, শুনেন আমি এতক্ষণ দুপক্ষের এত কথা কেন শুনলাম জানেন, ওই আমার শিরোনামে ফিরে আসার জন্য, এই যদি হয়ে থাকে বাস্তবিক অবস্থা তাহলে কি ভারতীয় পণ্য বয়কট করা সম্ভব, শাড়ি চাদর শাল? না না অবশ্যই না, এই জন্যই বলতেছি অবশ্যই না, কিসের জন্য আমাদের ল্যাকিং আছে নাকি আপনাদের ব্যবসায়ীদের ক্ষতি হয়ে যাবে? না না আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হবে না, তো কারণ হচ্ছে কি, এই যে যে প্রোডাক্টগুলো এখন ইম্পোর্ট করে নিয়ে আসতেছে
ডিমান্ড হলো কাস্টমারের। আমরা যদি এখানে ফুলফিল করতে পারি তাহলে কেন আমরা কি বলে ইন্ডিয়া থেকে ফুলফিল করতে না পারার যে কারণগুলো উনি তো বারবার আমি আমি আপনাকে বলি, আমি একটা কথা বললাম যে আমরা ডেনিম কাপড়টা আমাদের আরএমজি সেক্টরে ফুললি আগে আমরা ইম্পোর্ট করতাম, এখন আমরা মাত্র 40% মতো ইম্পোর্ট করি, কারণ এখন বাংলাদেশে এগুলো তৈরি হয়েছে। তো এই এগুলো তো হয়ে যাবে, এটা তো একটা পার্ট। আমি কোনটা বলছি আমি আরেকটু বলে দিই আপনাকে, যেটা হচ্ছে যে আমরা তো একটা পুরো বাংলাদেশে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, যে এখানকার হাজার হাজার কোটি টাকা আমরা চাই দেশে থাকুক, বিদেশি ব্র্যান্ড ঢুকবে না আসবে না আমি সেটা বলছি না, এবং সেটা অবশ্যই সঠিক পথ দিয়ে ঢুকুক, ডেফিনেটলি, ঠিক আছে না? ওই যে আজকে এই অনুষ্ঠানে চেয়ারে বসার জন্য কি গেস্টই খুঁজে পাচ্ছিল না, কারণ সবাই অন্য লাইনে কাপড় আনে, ঢুকলো কোন পথে, তো ওই পথে দাঁড়াচ্ছিল কারা, এটা তো আমার কাজ না আসলে। এরকম অযৌক্তিক অনেক প্রশ্ন অযথাই করা হয়, এবং আমি তো বেশি না মানে প্রায় 30 বছর ধরে একই টক শো এরকম করতেছি আমি, অযথাই করতেছি, এবং আমার প্রতিদিন মনে হচ্ছে আপনারা বলতেছেন না যে একটা সংগঠনের মাধ্যমে আসতে কথা বলতে, সংগঠনও আছে কোনো কাজও হয়নি আমিও জানি, এবং সংগঠন যেতে যেতে ওই জায়গাগুলো তার কোনো যাওয়ার রাস্তা নেই না। তাইলে তো জিনিসটা দেখেন একটা, কারণ আমরা এটাকে বিশ্বাস করি, আমরা একটা আমরা বিজিএমই তে আমরা বিজিএমই কথাটা একদমই আলাদা ভাই, আমি বলি আপনার এরপরে তো বিসিসি আছে সাথে, আপনি যদি আপনার জিনিসটাকে প্রপারলি তুলে ধরতে পারেন বা আপনারা তুলে ধরেছেন, তুলে ধরা কিন্তু কিছু নাই এখানে, এটা বাস্তব চিত্র, এটা দেখা যাচ্ছে এই যে আপনি কিন্তু একটা জায়গায় আসছেন, কিন্তু আমাদের লোকাল ব্র্যান্ডগুলো কিন্তু এত পরিচিত ছিল না। আমার কোনটা বলছি, আমার শোরুমে লোক আছে, এই যে আমি যে পাঞ্জাবিটা পরছি এটা কিন্তু লোকালি তৈরি, এটা হয়তো কটন লিনেনের, এটা হয়তো বাইরের কাপড় তৈরি, আমি জানি এটা এটা হয়তো ইন্ডিয়ার হবে। এই যে বিষয়টা হচ্ছে এই কটন লিনেনটা কেন আমরা বানানোর চেষ্টা করি না, করছে এই যে করতে হবে আপনাকে, আমরা কে করবে এই জন্যই সফটওয়্যার আমি করব না। আমি কোনটা বলছি, এই যে আপনার কাস্টমারটা চলে যাচ্ছে ওই ব্র্যান্ডগুলোর ভেতরে, এবং এমনও তো আছে দিল্লি থেকে 2000 টাকা কিনে এনে 22000 টাকা বিক্রি করে, এখানে এমন প্রোডাক্ট আছে অজস্র আছে, মানে আমি হয়তো বলতেও পারবো না এটা দাম কি, 200 টাকা জিনিস এনে এখানে 5000 10000 শান্তিনি তো দিল্লিতে হয়তো 3000 টাকা জিনিস এনে 1 লাখ টাকা দাম লাগে, কারণ এগুলো হচ্ছে ওই যে বললাম যে মানসিকতা অসুস্থতা, এই ধরনের কাজের জন্য এই ধরনের মেন্টালিটির জন্য আসলে আমরা কিছু করতে পারি না। আরেকটা জিনিস আমি বলে দিই, যেটা ভাইয়া বললেন যে মোবাইল খুললেই স্ক্রল করলেই আমরা ভারত পাকিস্তান সব দেখতে পাই, তা আমরা কেন আমাদেরগুলি দেখতে পাই না? আমাদের কোন কালচারটা ঠিক মতো মিডিয়াতে এখন আছে বলেন, কোন কালচার নিয়ে কাজ করে? আমরা যখন মিডিয়াতে আমরা যখন আসছি ব্র্যান্ড নিয়ে দাদা, এর অনেক পরে কিন্তু চ্যানেল পত্রিকা জন্ম হয়েছে, তখন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে তারা যেভাবে স্ক্রিনে আনতো, এখন তো তারা আনে না, এখন তারা হচ্ছে এমন এমন নামদেরকে অনেক যারা টাকা দিচ্ছে তারা বিজ্ঞাপন, তাহলে দায়টা কারোরই নেই, কারোর কি দেশপ্রেম নেই, কারো দায় নাই? যেভাবে এক একটা চ্যানেল পত্রিকা ওপেনিং এর সময় উদ্বোধনের দিন আমরা যাই ইনভিটেশন দেয়, পতাকাটা হাইলাইট করে, লোগোটার কালার সব বাংলাদেশ, কিন্তু মার্কেটিং গ্রুপ এমনভাবে কারিশমা করে, তখন কিন্তু কাজের সময় কেউ বাংলাদেশ থাকে না, তখন তাদের যে দিক দিয়ে টাকা আসবে সেটাই তারা ফলো আপ। তার মানে কোনোভাবে ওই পণ্য বয়কট করার আন্দোলনটা সফল হবে না, কারণ মানুষ এটা তো এটা একদমই আমি এই কথাগুলো শুনলাম, এটা তো ইদের একটা এন্টারটেইনমেন্ট কথার কথা, এটা তো কখনোই সম্ভব তাহলে হচ্ছে না। আমি কেন আমি একটু অ্যাড করি, আমি আরএমজিতে বারবার অ্যাড করি, কেন সম্ভব? আপনি এখানে অ্যাভয়েড করবেন আপনি, আপনার আরেক জায়গায় যে আপনি তো অলরেডি কিনতেছেন, আপনি প্রায় 9 বিলিয়ন 9.5 বিলিয়ন মতো আপনি কিনতেছেন এখান থেকে, খালি আপনার টেক্সটাইল এবং আর্টিকেল টেক্সটাইল আর্টিকেলে আছে 2 বিলিয়নের উপরে। আমাকে একটু এটা বুঝান তো যে একটা শাড়ি, এই 12-13 হাতের শাড়িটা, ভারতীয় যে শাড়িটা সেটা আমরা কিনছি 200-300 টাকাতেও একটা শাড়ি পাওয়া যায়, এবং বিভিন্ন ওদের প্রদেশগুলোতে স্টেটগুলোতে 100 টাকাতেও শাড়ি পাওয়া যায়, সেই শাড়িটা আমাদের দেশে কেন 3-4 হাজার টাকা হয়ে যায়? ওদের দেশে 100 টাকাতে রুপিতেও একটা শাড়ি পাওয়া যায়, এখন এটা আমাদের কাছে এখন এখন ওই দিন নাই না, 100 টাকা শাড়ি এখন আর হবে না, কিন্তু এটা সুখের একটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে, কিন্তু শোনো বাংলাদেশ কিন্তু ট্রাকে ট্রাকে কাপড় কলকাতা যায়, ইন্ডিয়া অনেক তাঁতিরা এখন বাংলাদেশে বিক্রি করা চাইতে ইন্ডিয়া বিক্রি করতে কিন্তু তার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা মনে হয় তো অনেক আমরা জানি, কিন্তু আবার সেই কাপড়টাই আবার হাত ঘুরে বাংলাদেশে চলে আসে, সেটা আসে না না সেটা আসে না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে অনেক সময় তো, এবং মজার ঘটনা বলি, আমি দেখেছি আমার নিজস্ব ডিজাইন, সামিনা চৌধুরী একটা মডেল ছিলেন, পার্ক স্ট্রিটে একটা দোকানে বিক্রি হচ্ছে, আমার তাঁতির কাছ থেকে কোনো কারণে নিয়ে গেছে, এটা কিন্তু তারা বাংলাদেশের শাড়ি বলে না, ইন্ডিয়ান শাড়ি বলছে, আমি ডিজাইনার দাঁড়ায় আছে আমাকে বলছে এটা আমাদের নিজস্ব তৈরি, এটা হচ্ছে মানসিকতা,
কিন্তু আমাদের দেশে কিন্তু যখন লেবেলটা থাকবে ইন্ডিয়া আর পাকিস্তান আমরা ঝুঁকে যাব ওটা ঝুঁকে যাব ওটা যে আমরা একটা বিদেশি কাপড় আমরা কিন্তু এখন স্লোগান দিয়েছি বিজেপিতে বাংলাদেশের তৈরি মেড ইন বাংলাদেশ আমরা এটাকে প্রমোট করতেছি অনেক আজকে প্রায় 3-4 বছর থেকে মেড ইন বাংলাদেশ আপনারা দেখুন সেটা অবশ্যই একটা গৌরবের বিষয় এই মেড ইন বাংলাদেশের জায়গাটা খুব গৌরবের স্বরে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা জায়গায় বলেছিল যে পোশাক শিল্পে বাংলাদেশ এমন একটা শীর্ষ অবস্থানে চলে গেছে যে তাদের যখন পেছনে ট্যাগটা লাগানো থাকে এখন সব কানে যেখানেই যায় মেড ইন বাংলাদেশ কিন্তু মেড ইন বাংলাদেশের ভেতরে যে এত দুঃখ আছে সেই কথাটা কিন্তু বিপ্লব সাহেব বললেন সেই জায়গাটাতে আমরা শুনলাম কিন্তু সেই জায়গাতে তো আপনি একজন ব্যবসায়ী মানুষ সেখানে সেই জায়গাটাতে বলতে চাই যে আসলে কি আমাদের কোনো ধরনের ওই যে পিছন ফিরে কিংবা আগায় যাওয়ার কোনো সুযোগ আছে ভারত পাকিস্তানকে বাদ দিয়ে না দিনে দিনে তো কোন জায়গাগুলো আরো মার্কেট দখল করছে মানে আমি বলি আপনারা আমরা এইভাবে বলবো না আমরা বলবো হচ্ছে ওই যে মার্কেটটা আছে ওই মার্কেটটা আমাদের দখল করতে হলে কি করতে হবে আমাদেরকে ক্যাপাবিলিটি আমাদের ক্যাপাসিটি আমাদের যে ডিজাইন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ওগুলোকে আমাদের হাত দিতে হবে আমাদের খালি ঢালাওভাবে আমি একটা কথা বলে দিলে অ্যাভয়েড করবো এটা হবে না আমাদেরকে কী করতে হবে আমাদের সরকারের সাথে আমরা যারা আছি কাজ করতে হবে আমাদের কী কী আমাদের করণীয়গুলো স্থির করতে হবে লক্ষ্য স্থির করতে হবে যে ঠিক আছে ওকে আমরা এটা করতে চাই আপনি বলার দরকার নেই ওদেরকে আপনি অ্যাভয়েড করবেন আপনি অ্যাভয়েড করতে গেলে ইউ হ্যাভ টু প্রিপেয়ার উইথ আওয়ার সেলফ ওই যে জায়গাটা আসে কামাল সাহেব যে ঘুরে ফিরে নিম্নবিত্ত এবং একদম মধ্য নিম্নবিত্ত মানুষগুলো সবসময় যে ভারতীয় কাপড়ের দিকে প্রসাধনীর প্রতি ঝুঁকে যায় এই কারণে কারণ তাদের প্রোডাকশন কস্টটা না অনেক কম আর সেই কারণে হয়তো তারা কমে দিতে পারে এবং সেই জন্য নিম্ন মধ্যবিত্ত কিন্তু ওই জিনিসটাই নিচ্ছে আর আমাদের যেহেতু প্রোডাকশন কস্টগুলো এত হাই সেজন্য ওনারা চাইলেও কিন্তু ব্র্যান্ডিং আমাদের কিন্তু আমাদের কোন শ্রেণীর মানুষগুলো বলেন ভারতীয় পোশাক কারা পরছে আপনি যদি জারা ভাসাবির কথা বলেন আমি কিন্তু সেটাকে দোষ দেব না আমি ধরব কিন্তু একদম যে আমাদের ওভারঅল দেশ সারা দেশের যে কমন পিপল তারা কোথায় যাচ্ছে আমি আমি একটু বলি আমি ভিক্টোরিয়া কলেজে পড়তাম 87 এ আমি রেলওয়ে কলোনি থাকতাম আমার বড় ভাই চাকরি করতেন আমি দেখতাম সেখানে ট্রেনে করে কিভাবে ইন্ডিয়ান শাড়ি নামতেছিল কিন্তু এখন কিন্তু সেই দৃশ্য কিন্তু আর দেখা যায় না ওই দৃশ্যটা দেখা যায় না আগে তো অল্প ভাবে আসতো এখন তো মুক্ত বাজার অর্থনীতি সব ভাবে আসছে এখন ওইরকম না এখন কিন্তু বাংলাদেশের অনেক দিনাজপুরে হিলি বর্ডার দিয়ে যখন যেতাম না তখন আমি তো ওই দেশে ওখানে বড় হয়েছি হ্যাঁ ওখানে ওই যখন ট্রেনটা যেত খুব স্লো হতো খালি জানলা দিয়ে পোটলা ফেলে দেওয়া হতো পোটলা নিয়ে নেওয়া হতো চিনি আর কাপড় চিনি আর কাপড় তো সুতরাং ওই অবস্থাটা তো নাই এখন তো আমাদের সরাসরি আসে আমি একটা কথাই বলবো এই এইখানে যদি কোনো আমাদেরকে কোনো কিছু করতে হয় যে এই মার্কেটটা আমরা নিব যেটা আমরা করতেছি আমার পয়েন্টটা হচ্ছে ওইটা এই মার্কেটটা আমরা যা আমরা যেটা করতেছি আর্মি সেক্টরে আমার টার্কিতে যেটা হচ্ছে পাকিস্তানে যেটা হচ্ছে চায়নাতে যেটা হচ্ছে সেই প্রোডাক্টটা আমি বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছি ওটাই হচ্ছে কথা আমি ইন্ডিয়া থেকে যদি পাকিস্তান থেকে যদি কোনো আমি মার্কেটটা আমার যে মার্কেটটা আছে এখানে যদি আমি ওদের থেকে সরাই নিতে চাই আমি ওদেরকে বয়কট করার কোনো সুযোগ নাই আমি ওদেরকে রেখেই কিন্তু আমার ক্যাপাবিলিটি আমার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে আমার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে সেটার জন্য আমার যে মেধা আপনারা যারা আছেন আমাদের গৌরব যারা নক্ষত্র আছেন আপনারা সহ একসাথে মিলে কিন্তু আমরা গভর্নমেন্টের সাথে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি এবং যারা প্রাইভেটে যারা ইনভেস্টর মানে যার ক্যাপাসিটি আছে ওদের সাথে আমরা কথা বলতে পারি কারণ ইন্টারঅ্যাকশন না করলে কিন্তু আপনার এটা সমাধান এভাবে হবে না একদিনে হবে না এবং একটা পোশাকের মধ্য দিয়ে আপনি খেয়াল করেন মানে এরা কিন্তু স্লো পয়জন দিচ্ছে একটা পোশাকের মধ্য দিয়ে ওদের মোটিভ আসতেছে কিন্তু খেয়াল করে দেখেন আমি যেমন এই বছর আমরা ডিজিটাল কাজগুলি করছি সব ট্রাইবাল মোটিভ নিয়ে আমার দেশের মোটিভ নিয়ে কাজ করি আমরা শখের হাড়ি নিয়ে কাজ করি আমরা লক্ষ্মীশ্বরণে কাজ করি আমরা সত্রঞ্জি নিয়ে কাজ করি রিক্সা পেন্ট নিয়ে আপনি খেয়াল করে দেখেন কিন্তু কিন্তু আপনারা যে কাজটা করতেছেন যেখান থেকে আসতেছে কাপড়টা ওইটার সাথে সাথে কী ঢুকতেছে আসলে ওদের কালচারটা তো ঢুকে যাচ্ছে আলটিমেটলি তো এই লুজারটা তো আমরাই হচ্ছি একজন বাঙালি হিসাবে বাংলাদেশি হিসাবে শুধুমাত্র পহেলা বৈশাখ আর বসন্ত 21-26 মার্চ এগুলাই তো সে বাংলাদেশ না আমার কথা হচ্ছে বাংলাদেশের আসল চিত্রটা ধরা পড়ে যখন এই ঈদটা আসে খেয়াল করে দেখেন আর বাকি যে 12 মাসের 10টা পার্বণ থাকে এটা কিন্তু শুধুমাত্র আমরাই বাঙালি যে ওদিকে মুখটা ঘোরানোর চেষ্টা করি আজকে যারা দেশীয় হাউস নিয়ে কাজ করছি দেশীয় ঐতিহ্য নিয়ে কাজ করছি এই 8-10টা ব্র্যান্ড চুপ হয়ে যায় আমরা আপনি খেয়াল করে দেখবেন এটা ঘুরে ফিরে কিন্তু আবার ওই ভারত পাকিস্তানের দেশি মনে হবে দেখলে মাঝখানে শুধু আপনি উৎসবগুলোকে বাদ দিয়ে দেন আমি চাচ্ছি কি একটা পোশাকের ভেতর দিয়ে আমি যখন আমি নিজে দেখেছি আমার আউটলেটে বাচ্চা কোলে শালের মধ্যে বর্ণমালা দেওয়া বাচ্চাটা কিন্তু অ আ পড়ছে আমার বর্ণমালা পড়ছে আমি চাই কি আসলে ভাইয়া আমার ড্রেসের ভেতরে আপনারা যেভাবে এক্সপোর্ট করছেন ওইটার ভেতর দিয়েও বাংলাদেশ যাক শুধু মেকিংটা না আমি সেটা চাচ্ছি না আমাদের কালচারাল যত মোটিভ আছে এইগুলো আপনারা কেন তাদেরকে পুশ করছেন না তারা তো আমাদের কাছে পছন্দ করে আমি জানি তো
কিন্তু আপনারা কি করছেন বা যারা করছে তার হয়তো ওরা সব দিয়ে দিচ্ছে এখানে সুইংটা করে দিয়ে দিচ্ছে আমার আমি চাচ্ছি কি আমাদের মোটিভস আমাদের যত কালচারাল যা বিষয়টি আছে সবকিছু ছড়িয়ে যাক সারা পৃথিবীতে ছড়িয়ে যাক এই যে আমি সেটাই চাচ্ছি আপনার যে আমাদের যে ব্র্যান্ডটা আছে আপনার যে ব্র্যান্ডটা আছে আমাদেরও কিন্তু আরএমজি সেক্টরে অনেকে কিন্তু ব্র্যান্ড তৈরি করছে এখন কারণ আমরা ব্র্যান্ডকে সেল করছি আর আমি আমার ব্র্যান্ডকে সেল করব সেই সময় কিন্তু ইনশাআল্লাহ আসবে আমরা কিন্তু হতাশ নই জি কেউ হতাশ নেই এবং কেউ কিন্তু বলছেন উনি কিন্তু বলছেন না কাউকে বাদ দিয়ে কেউ না সবাই থাকুক কিন্তু ছোট ওয়েতে থাকুক এবং প্যাট্রোনাইজ করা হোক প্রায়োরিটি দেওয়া হোক এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক সেটাই হচ্ছে একবারও কেউ আপনারা আসলে বলছেন না এবং মার্কেটটা সবার জন্য আমাদের যে ট্র্যাডিশন আমাদের যে ঐতিহ্য আমাদের যে রীতিনেওয়াজ সেই জায়গাগুলো আপনাদের জায়গার মধ্য দিয়ে আপনারা আরেকটা দেশে পাঠিয়ে দেন প্রচারটা করেন ওরা যেমন করছে সেই জায়গাটা ওনার জায়গাগুলো হচ্ছে এবং অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দরকারটা সবচেয়ে বেশি জরুরি সেটাকে হয়তো আমরা এইটুক আলোচনার ওই শিরোনাম নির্ধারণ করার মধ্য দিয়ে খুঁজে পেয়েছি আমি আপনাকে আবারও বলবো এই মার্কেটগুলো আমরা নিতে চাই নিতে গেলে আমাদের ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি তৈরি করতে হবে আমরা সবাই মিলে একসাথে কাজ করে সরকারের সাথে আমরা যদি কোনো এটাকে দেন দরবার করতে পারি ভালো রকম ভাবে একটা সময় আসবে যে সময়ে একটা সময় আসবে এখন থেকে সময় চলে যায় না এখন থেকে আমাদের কাজ করতে হবে কিন্তু বিপ্লব শাহ বারবারই বলছে এটা খুবই সহজ কিন্তু সহজ কাজটা এত ভয়ঙ্কর কঠিন কেন সেখানে কোন রাজনীতি কোন অর্থনীতি আছে হ্যাঁ রাজনীতি আছে রাজনীতিটা মাঝখানে রাজনীতি আছে এইটাকে এটাকে ঢুকানো যাবে না কারণ হচ্ছে ওই যে আমরা হুট করে বলে দিলাম যে আমি অ্যাভয়েড করব এটা তো সব জায়গার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি পলিটিক্স ওই পলিটিক্সটা তো আর বাদ দেওয়া যাবে না আর পলিটিক্সটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই হাউতাশের মধ্য দিয়ে যে যার মতো করে তার মেধা এবং ঐতিহ্য নিজস্ব দাঁড়িয়ে বের হয়ে আসবে ব্র্যান্ডিং করবে যেমন বিশ্ব রং করছে এবং আপনিও আছেন আপনার দেশকে প্রমোট করছেন সবচেয়ে বড় কথা অনুষ্ঠানটা শেষ করে ফেলবো ওই নুন চিনি আর শাড়ি চুরি সবই আসে আমাদের প্রতিবেশী দেশ থেকে কিন্তু সবচেয়ে বড় কথা আসুক না কিনুক না এক দেশের সাথে সব কিছুর আদান প্রদান থাকুক না কেন কিন্তু সবচেয়ে বড় কথা আমারটাকে বাদ দিয়ে না আমারটা সবার আগে তারপরে তোমার ওটাও করতে হবে উইদিন দ্য গুড রিলেশনশিপ হ্যাঁ এবং সেটা রিলেশনশিপ না থাকলে আপনি কিন্তু কিছু ফ্রেন্ডশিপ অবশ্যই লাগবে আমারটাকে বাদ দিয়ে তোমারটাকে না মানে তুমিকে বাদ দিয়ে আমি না আমাকে বাদ দিয়ে তুমি না সবাই একটা গ্লোবাল একটা কমিউনিটি গ্লোবাল অর্থনীতি গ্লোবাল পলিটিক্স সব কিছুর মধ্যে দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আমাদের ওই মাঝে মাঝে বলো ঈদের মধ্যে যেমন বিপ্লব সাহ বললো এটা একটা বড় এন্টারটেনমেন্ট যে আমরা ভারতীয় পণ্য বয়কট করবো সেই এন্টারটেনমেন্ট তারপরে এই সময় এসে নিত্য প্রয়োজনটা আমাদের যদি দেশের প্রোডাকশন দিয়ে মেটানো যায় তাহলেই কিন্তু আমার দেশপ্রেমটা এবং দেশের যেটা বারবারই বলছে বিপ্লব শাহ আমার টাকা আমার ঘরেই থাকবে সুতরাং আমার অর্থনীতিটা দিন দিন বড় হোক আমার অর্থনীতিটা এমন যেন বড় না হয় যে আমি কাপড় পরছি বিদেশে আর টাকা চলে যাচ্ছে অন্য দেশে সুতরাং ওই জায়গাটা বাদ দেওয়া হোক আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন আপনারা দুজনে আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রিয় দর্শক যারা সঙ্গে ছিলেন তাদেরকে শুভরাত্রি জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন